আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আউজবিল্লাহ সঈদ আনুর রাজিম বিসমিল্লা রহমান রাহিম পবিত্র মাহের রমদান এই সিয়াম সাধনার মাসে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছি মোহনাল্লাহ পাকরাবুল আলমিন আমাদের এই চেষ্টাকে যেন কবুল করেন বিশেষ করে এই রমজান মাসে রাসলিবাকসুল্লাহ আলহিসাল্লাম বলেন যে যারা রোজা রেখে যে সোয়াব পাবে এবং যিনি সেই রোজাদারের জন্য ইফতারি বা সেহরির ব্যবস্থা করবেন অর্থাৎ রোজাদারকে খাওয়াবেন যিনি রম রোজা রেখে যে পরিমাণ সোয়াব পাবেন যিনি তার খাদ্যর আহারের ব্যবস্থা করবেন সমপরিমাণ পরিমাণ পাবেন সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা জানি হেল্পিং আদার্স বিডি বিভিন্ন সময়ে পবিত্র মাহের রমজানে বিশেষ করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেজ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্থমানবতার সেবায় হেল্পিং আদার্স বিডির এই আয়োজনের মাঝে এখন যে আয়োজনটি নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে মাহের রমজানের উপহার যেই উপহারটি সাধারণত ছোটোখাটো একটি পরিবারের জন্য এক সপ্তাহের পরিবারের এক সপ্তাহের খরচের সমপরিমাণ এই আয়োজনে মাহের রমদানের আজকের এই উপহারের প্যাকেজে যারা অর্থায়ন করেছেন ইউকে প্রবাসী জনাব খালেদ আহমদ এবং ওনার সম্মানিত শাশুড়ি সুদূর ইউকে থেকে অর্থায়ন করেছেন চেষ্টা করেছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানবতার সেবায় তারা কাজ করার জন্য সুখে মানুষের পাশে দাঁড়াই এই স্লোগান নিয়ে হেল্পিং আদার্স বিডির আজকের আয়োজনে খালেদ আহমদ এবং ওনার শাশুড়ির দেওয়া অর্থে মাহের আমদানের উপহার সামগ্রীতে যেসব দ্রব্যাদি রয়েছে তার মাঝে প্রথমে দশ কেজি চাল দুই কেজি ডাল তৈল দুই লিটার দুই কেজি চুলা আমরা সিলেটি বাসায় বলি চানা এক কেজি খেজুর চার কেজি পেঁয়াজ দুইশো গ্রাম মরিচ একশো গ্রাম দনিয়া দুইশো গ্রাম হলুদ এক কেজি লবণ দুই পিস সাবান এবং একটি বড় মুরগ রয়েছে আমাদের এই প্যাকেজে যেগুলো আশা করি একটি ছোট্ট পরিবারের জন্য এক সপ্তাহের পারিবারিক খাদ্যদ্রব্যের সহযোগিতা বা যোগান দিবে ইনশাল্লাহ আর্থ মানবতার সেবা হেল্পিং আদার্স বিডির এই আয়োজন আসলে যে কয়েকটি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ওনারা চেষ্টা করেছেন একসাথে পুরো দেশ বা পুরো জাতির পাশে ওনারা দাঁড়াতে পারবেন না তবে এই আয়োজন বা এই বিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটা দেখে মানুষ যেন উৎসাহিত হয় এবং যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্যহীন মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের পাশে দাঁড়ান এই উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য বিত্তবান মানুষদেরকে উৎসাহী করার জন্য হেল্পিং আদার্স বিডির এমনই আয়োজন আপনারা সবাই হেল্পিং আদার্স বিডির জন্য দোয়া করবেন হেল্পিং আদার্স বিডির সদস্যবৃন্দ এবং যারা অর্থায়ন করছেন যারা সহযোগিতা করছেন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আল্লাহামিন আরও তৌফিক দান করেন তারা যেন আর্থমানবতার সেবায় দুস্থ মানুষের পাশে অসহায় মানুষের পাশে অসহায় মানুষের পাশে বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাত